আমার এই সামনে হচ্ছে লোহালিয়া ব্রিজ, নওগাঁ থেকে আসছে কাজ করার জন্য এই ব্রিজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা। আমি উমর খৈয়াম রয়েছি আপনাদের সাথে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সাথে আছে ঋতু। আমি আসছি এখন লোহালিয়া ব্রিজ দেখার জন্য। আপনাদেরকে বলেছিলাম যে অনেকগুলো ব্রিজ আপনাদেরকে দেখাবো। এই পিছনে হচ্ছে লোহালিয়া ব্রিজ, পটুয়াখালী থেকে এটা হচ্ছে বাউফল, তারপর হচ্ছে 10 মিনিট বাউফল কালাইয়াও যায় ভাই এদিক থেকে, বাউফল আরও অনেক জায়গা। কিন্তু এই ব্রিজটা এখনও ওইভাবে তৈরি হয়নি, কিছুদিন পরে হবে। ঋতু আসো, দর্শক দেখুন এই পিছনের এই তো ব্রিজের কার্যক্রম চলতেছে, আর এদিকে অনেক সার্ভিসিং চলতেছে। এই সাইডে আছে, অনেকদিন পর ব্রিজটা দেখতে আসলাম, কিছুদিন আগে আসছিলাম। কার্যক্রম চলছে ভালোই, প্রায় শেষের পর্যায়ে, আরও কিছু কার্যক্রম বাকি রয়েছে। আমার এই সামনে হচ্ছে লোহালিয়া ব্রিজ, লোহালিয়া ব্রিজের পাশে হচ্ছে লোহালিয়া নদী। দেখুন কত বড় একটি ব্রিজ। এই ব্রিজটি হয়ে গেলে পটুয়াখালীর অনেক উন্নতি হবে এবং অনেক মানুষ খুব দ্রুত বিভিন্ন জায়গায় যেতে পারবে এই লোহালিয়া ব্রিজটি যদি হয়ে যায়। ব্রিজ দেখতে আসছে ঋতু। ব্রিজের পিছনে কাজ চলতেছে, দেখুন উপর থেকে অনেক কিছু। কেমন লাগতেছে? সুন্দর। আচ্ছা চলো ব্রিজটা দেখি। দর্শক ব্রিজে এসে এক মামার সাথে দেখা। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? জোরে বলেন। ভালো, ভালো আছেন না? এখানে কি কয় বছর ধরে কাজ করেন আপনি এই ব্রিজে? জোরে বলেন। আচ্ছা ব্রিজের কার্যক্রমের অবস্থা কি, কতদূর? ভালো। অনেক সুন্দর নদীর পারে, লোহালিয়া নদীর পারে ব্রিজ। এই ব্রিজটি হয়ে গেলে মানুষের অনেক উপকার হবে এবং মানুষ সহজে যাতায়াত করতে পারবে। দেখুন ব্রিজের জন্য মালামাল নিয়ে আসছে মানুষজন। আচ্ছা আমরা শুনলাম যে চায়না থেকে নাকি মাঝখানের একটা ই আসবে, সেটা কি আসছে? ওই গার্ডার তৈরি হয়ে চায়না এসে কাজ করবে, আপাতত বাঙালিরা কাজ করতেছে। আচ্ছা অনেক ধন্যবাদ। আর সমস্যা নেই তো ব্রিজে কাজ করার সময়? কোনো সমস্যা নেই তো? আচ্ছা দেখুন দর্শক পিছনে কাজ করতেছে মানুষ। কি নাম ভাই আপনার? আমার নাম তারিক। তারিক, কতজন লোক কাজ করেন এখানে? আপনার নাম কি মামা? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান খান। আর আপনার নাম কি ভাই? জাহাঙ্গীর। বাড়ি কোথায়? বাড়ি নওগাঁ। নওগাঁ, এখানে কাজ করতে আসেন। আপনার বাড়ি কোথায় মামা? নওগাঁ। ও আচ্ছা, পটুয়াখালীর মানুষ কেমন? ভালো তাই। দোয়া করি যেন ব্রিজটা খুব তাড়াতাড়ি হয়, আমাদেরও সুবিধা হবে যেতে। দর্শক এই পিছনে কাজ করতেছে অনেক মানুষ, নওগাঁ থেকে আসছে কাজ করার জন্য এই ব্রিজে। দেখুন দেখুন অসাধারণ সুন্দর একটি ব্রিজ। সম্পূর্ণ কার্যক্রম যখন হয়ে যাবে ইনশাল্লাহ সব দেখাবো আপনাদেরকে।